ওখানে এত লোক কেন রে চালতা? ওখানে কি হয়েছে? অতই যখন জানার ইচ্ছে তখন চল। আব্রাকাডাব্রা, গেলে গেলে, ফোকাস ফোকাস। আব্রাকাডাব্রা, গেলে গেলে, ফোকাস ফোকাস। আরে বাস, কি দারুন ম্যাজিক! এমন ম্যাজিক আগে কখনো দেখিনি। গেলে গেলে, ফোকাস ফোকাস। তোমাদের আমার ম্যাজিক কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, আজ তাহলে আসি, পরে আবার দেখা হবে। ম্যাজিশিয়ান মশাই, ম্যাজিশিয়ান মশাই, ও ম্যাজিশিয়ান মশাই, ও ম্যাজিশিয়ান মশাই। কি হয়েছে, কি চাই তোমাদের? আমরা আপনার কাছে ম্যাজিক শিখতে চাই। কি, তোমরা ম্যাজিক শিখতে চাও? কিন্তু ম্যাজিক তো অত সহজে শেখা যায় না বাচ্চারা। তা কি নাম তোমাদের? আমার নাম গাব্বু। আর আমি হলাম চালতা। বাহ, খাসা নাম তো, গাব্বু আর চালতা। তা কোথায় থাকো তোমরা? এই তো, এই ফুল পাহাড়িতে। আর আপনি? আমার তো থাকার কোনো নির্দিষ্ট জায়গা নেই, বিভিন্ন জায়গায় ম্যাজিক দেখাতে যাই, দেশ বিদেশে ঘুরে বেড়াই। তবে এখন ওই ফুল পাহাড়ির নদীর ধারে একটা ছোট্ট তাঁবু করে আছি, কয়েকদিন ওখানেই থাকবো, তারপর আবার চলে যেতে হবে। যাওয়ার আগে আমাদেরকেও একটু ম্যাজিক শিখিয়ে দিন না। বললাম না, ম্যাজিক অত সহজে শেখা যায় না। তোমরা এখন বাড়ি যাও, যাও। বিকেল গড়িয়ে সন্ধ্যে হতে চললো, কিন্তু গাব্বু তো এখনো এলো না লজেন্স দাদা। সেটা তো আমিও ভাবছি রে ভূতু। কে জানে এখন কি করছে গাব্বুটা। একি, তোমরা দুজন আমার তাঁবুতেও চলে এসেছো দেখছি। হ্যাঁ এসেছি, আর ম্যাজিক না শেখালে আমরা আপনাকে ছাড়বই না। আপনি যেখানে যাবেন আমরাও আপনার পিছন পিছন সেখানে যাব। সে কি, কিন্তু তোমাদের যে বললাম ম্যাজিক শেখা সহজ নয়, এর জন্য প্রতিদিন কঠিন সাধনা করতে হয়, এ একদিনে শেখার বিদ্যে নয় বাছা। আপনি যা বলবেন আমি তাই করব, কিন্তু আমাকে ম্যাজিক শিখতেই হবে। আমাকেও। তোমরা কি রোজ রোজ আমার কাছে ম্যাজিক শিখতে আসতে পারবে? তোমাদের তো স্কুল আছে। সকালে না আসলেও আমরা দুজন রোজ বিকেলে আসবো আপনার কাছে ম্যাজিক শিখতে। ঠিক আছে, তোমাদের যখন ম্যাজিক শেখার এতই ইচ্ছে, তখন সেই ইচ্ছে আমি অবশ্যই পূরণ করব। ম্যাজিক শিখবো, ম্যাজিক শিখবো। আব্রাকাডাব্রা, গেলে গেলে, ফোকাস। এবার তোমরা ম্যাজিকটা করো দেখি। আব্রাকা ভাবরা, বিলি বিলি, টকাস টকাস। কই, তুমি তো কিছুই হলো না। হবে কি করে গাব্বু, তুমি তো মন্ত্রটাই ভুল বলেছো। মন্ত্রটা হবে আব্রাকা ড্যাব্রা, গেলি গেলি, ফোকাস। আর তুমি বলছো? এই যা, আমি তো ভুল করে বলেছি, আব্রাকা ভাবরা, বিলি বিলি, টকাস। এবার ঠিক করে বলো, দেখবে টুপিটা ঠিক হাওয়ায় ভাসবে। আব্রাকা ডাব্রা, গিলি গিলি, ফোকাস ফোকাস। আরে বস, আজ বাড়ি যাও, কালকে আবার এসো। কাল আমি তোমাদের এমন একটা ম্যাজিক শেখাবো
যা দেখে সবাই একেবারে অবাক হয়ে যাবে। যাও। ম্যাজিক শিখে আমাকেও ভূতুর মতো হতে হবে। তাহলে লজেন্স দাদা, এসআরকে, রানী সবাই আমাকে ভূতুর মতো ভালোবাসবে, আমার সব কথা শুনবে। আজকেও তো গাব্বুটে এলো না রে স্যারকে। আসবে কি করে, গাব্বু তো এখন সবকিছু ভুলে শুধু ম্যাজিশিয়ান হবে বলে ঠিক করেছে। ম্যাজিশিয়ান? গাব্বু ম্যাজিশিয়ান হবে বলে ঠিক করেছে? হ্যাঁ। তুই কি করে জানলি? বারে অঙ্ক স্যার যখন জিজ্ঞেস করলো ওর বড় হয়ে কি হবার ইচ্ছে, তখন তো গাব্বুই বলল, আমি বড় হয়ে ম্যাজিশিয়ান হব স্যার। সত্যি গাব্বুটার যে কখন কি ইচ্ছা হয় কেউ জানে না। যা বলেছিস ভূতু, তুই শুধু একবার ভেবে দেখ, জাদুকরের পোশাক পরে গাব্বু যখন ম্যাজিক দেখাবে তখন লোকে ওকে দেখবে না ওর ম্যাজিক দেখবে। আব্রাকা ডাব্রা গিলি গিলি ফোকাস ফোকাস। না না, এমন ভাবে বলো না লজেন্স দাদা, গাব্বু দুষ্টু আর পেটুক হলেও ও কিন্তু খুব ভালো। সে তো আমরাও জানি ভূতু, তাই তো ওকে আমরা এত ভালোবাসি। কিন্তু গাব্বুটা তো আসছেই না। দেখ গিয়ে হয়তো আবার ম্যাজিক নিয়ে পড়েছে। চালতার গাব্বু, মনে রেখো আজ তোমাদের যে ম্যাজিকটা শিখিয়েছি সেটা কিন্তু যখন তখন করবে না, আর কোনো খারাপ উদ্দেশ্যেও ব্যবহার করবে না। আর একটা কথা, এই ম্যাজিক কিন্তু দুজন ছাড়া হবে না, মনে থাকবে তো? মনে থাকবে ম্যাজিশিয়ান মশাই। বেশ, তাহলে এবার এসো তোমরা, আমাকে আবার এখন প্র্যাকটিসে বসতে হবে, যাও। এবার ম্যাজিশিয়ান মশাইয়ের ম্যাজিক আমি কিভাবে কাজে লাগাই দেখ। ওসব পরে হবে, আমাকে এখন তাড়াতাড়ি বাড়ি যেতে হবে রে চালতা। কিন্তু বাড়ি যাওয়ার আগে যদি রসগোল্লা, পান্তুয়া, লেডিকেনি, সর ভাজা এসব খাওয়া যেত তাহলে ভালো হতো না? কি রে, রসগোল্লা, পান্তুয়া, লেডিকেনি, সর ভাজা, কি রে এখনো ম্যাজিক করবি না? হ্যাঁ করবো করবো। তাহলে তেতালি। এই কিছুদিন ধরে ফুলপাহাড়িতে কি হচ্ছে জানিস ভূতু? কি হচ্ছে গো লজেন্স দাদা? আরে বাবা, দোকান থেকে খাবার ভ্যানিশ হয়ে যাচ্ছে। খাবার ভ্যানিশ হয়ে যাচ্ছে মানে কে ভ্যানিশ করছে? তা তো জানি না, কিন্তু সেদিন বিকেলবেলা আমার বাবার মিষ্টির দোকান থেকে অনেক মিষ্টি নাকি নিজে থেকে ভ্যানিশ হয়ে গেছে। তারপর কাল বিকেলেও গদাই জেঠুর দোকান থেকে নাকি চকলেট আর টফি গায়েব হয়ে গেছে। শুধু তাই নয় রে ভূতু, আমাদের ফুলপাহাড়িতে যে বিস্কুট আর কেকের কারখানা আছে না, সেখান থেকেও আজ সকালে অনেক কেক নিজে থেকেই ভ্যানিশ হয়ে গেছে। কিন্তু এসব হচ্ছে কি করে? সেটা তো আমিও ভাবছি রে ভূতু, এমন ভ্যানিশ তো শুধু ভূত আর ম্যাজিশিয়ানরাই করতে পারে। আচ্ছা, গাব্বু আবার ম্যাজিক শিখে এইসব করছে না তো? তুমি যে কি বলো না লজেন্স দাদা, গাব্বু শিখবে ম্যাজিক, আর সেই ম্যাজিক শিখে গাব্বু এইসব করবে। না 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 না, এ হতে পারে না। কেন কেন হতে পারে না স্যারকে? একটা জিনিস কি তোমরা লক্ষ্য করে দেখেছো লজেন্স দাদা? কি রে ভূতু? যে কটা জিনিস ভ্যানিশ হয়েছে তার সব কটা জিনিসই খাওয়ার জিনিস, যেমন কেক, মিষ্টি, চকলেট টফি। ভুলে যেও না, এই সব কিছুই কিন্তু গাব্বুর খুব প্রিয়। হ্যাঁ, সেটা তো ভেবে দেখিনি। আরেকটা কথা, যেই দিনগুলোতে এই সব হয়েছে সেই একটা দিনও কিন্তু গাব্বু পার্কে আসেনি। এই কটা দিন তো আমরা কেউই গাব্বুকে দেখিনি, ও কি করছে তাও জানি না। আমি তো সেটাই সন্দেহ করছি, কিন্তু তোমরা চিন্তা করো না, আসল সত্যিটা কিন্তু আমি ঠিক খুঁজে বের করব।
এইসব কি হচ্ছে চলতা? এত খাবার তোরা পেলি কোথায়? কিরে গাব্বু, সত্যি করে বলতো, এত খাবার তোরা পেলি কোথায়? কোথায় আবার পাবো দাদা, এই দোকান থেকে কিনে এনেছি। মারবো টেনে চোর, বলতাকে বোকা পেয়েছিস না? মনে রাখিস চলতা, আমি তোর দাদা, তুই যদি ডালে ডালে চলিস তাহলে আমি চলি পাতায় পাতায়। কিরে গাব্বু, তুই সত্যি কথা বলবি না? আমি তোর মাকে গিয়ে বলবো যে গাব্বু দোকান থেকে খাবার চুরি করেছে। না না বলতা দাদা, তুমি আমার মাকে কিছু বলো না, মাকে বললে মা একেবারে মেরে পিঠের হার ভেঙে দেবে। সেটা যদি না চাস তো সব সত্যি কথা বল। হ্যাঁ বলছি বলছি, আসলে ম্যাজিশিয়ান মশাইয়ের সেখানে অদৃশ্য হওয়ার ম্যাজিক শিখেই আমি আর চলতা এসব খাবার চুরি করেছি। কি অদৃশ্য হওয়ার ম্যাজিক? সেই ম্যাজিক, সেই ম্যাজিক তুইও জানিস চলতা? হ্যাঁ জানি দাদা। আচ্ছা এই ব্যাপার তাহলে, কিন্তু এই অদৃশ্য হওয়ার ম্যাজিকটা আমাকে শিখতেই হবে, তারপরেই তো হবে আসল খেল শুরু। কিন্তু এই ব্যাপারটা বাইরের কেউ জানলে হবে না। এই গাব্বু, তুই এখন বাড়ি যা, কিন্তু খবরদার বলছি এমন কাজ আর কখনো করবি না। এইসব চুরি টুরি আমি একদম পছন্দ করি না, বুঝেছিস? ঠিক আছে করব না। এবার ওই অদৃশ্য হওয়ার ম্যাজিকটা আমাকে শেখা চলতা, না শেখালে কিন্তু গাট্টা মেরে তোর মাথা ফুলিয়ে দেবো, তাড়াতাড়ি শেখা বলছি। কিন্তু এই ম্যাজিক তো আমি শেখাতে পারবো না, শেখাতে পারবেন একমাত্র ম্যাজিশিয়ান মশাই। ম্যাজিশিয়ান মশাই? কোন ম্যাজিশিয়ান মশাই? কোথায় থাকে নুনি, তাড়াতাড়ি বল বলছি। ফুলপাহাড়ি নদীর ধারে একটা তাঁবুতে ম্যাজিশিয়ান মশাই থাকেন। ফুলপাহাড়ি নদীর ধারে তাঁবুতে? আজ রাতেই ম্যাজিশিয়ানের কাছে ম্যাজিকটা শিখতে হবে আমাকে, আর তারপর। কিছুতেই না, এই অদৃশ্য হবার ম্যাজিক আমি তোমাকে কিছুতেই শেখাবো না। শেখাবেন না তাই না? বলে যাবেন না ম্যাজিশিয়ান, চলতার দাদা বলতা আমি, যা চাই তা পাই। ভালোই ভালোই ওই ম্যাজিক আমাকে শিখে দিন, আর তা না হলে। ওরে বাবা রে, হে তুমি কি করছো বলতা? এখন তো শুধু বন্দুকের ডগাটা দিয়ে একটু সুর সুরি দিচ্ছি, কিন্তু ওই ম্যাজিক না শেখালে কি হবে বুঝতে পারছেন নিশ্চয়ই? সব বুঝেছি, শেখাবো তোমাকে ওই অদৃশ্য হবার ম্যাজিক, নিশ্চয়ই শেখাবো। তা না হলে যে আমি এই পৃথিবী থেকে চিরদিনের মতো অদৃশ্য হয়ে যাব। বা আপনার মাথাটা তো বেশ পরিষ্কার। কিন্তু সেই অদৃশ্য হবার ম্যাজিকের জন্য তো দুজনকে লাগবে বলতা, আরেকজন কোথায়? কেন, আপনি আপনি তো আছেন, তাড়াতাড়ি শেখান, তাড়াতাড়ি শেখান। আমি আমি ঠিক আছে, এসো এসো আমার হাতে তালি দাও। তালি মানে তালিতেই আমি ভ্যানিশ হয়ে যাব। এবার জম্বে মজা, এবার চলুন আমার সাথে ম্যাজিশিয়ান মশাই। এত রাতে তুমি আমাকে কোথায় নিয়ে যাবে বলতা? সেটা গেলেই বুঝতে পারবেন, আর না গেলে। এটা তো ব্যাংক, এখানে কি করব? ডাকাতি? কি ডাকাতি? ওরে বাবারে, না না চুপ করুন, বেশি কথা না বলে অদৃশ্য হওয়ার ম্যাজিকটা করুন, তা না হলে একদম। হে ভগবান, এ তুমি আমাকে কি বিপদে ফেললে! সর্বনাশ হয়ে গেছে ভূত, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে লজেন্স দাদা? আমাদের ফুলপাহাড়ির ব্যাংকে কাল রাতে ডাকাতি হয়েছে। এই দেখ খবরের কাগজে তাই লিখেছে, কিন্তু জানিস তো এখনো কেউ ধরা পড়েনি। না আর না, আজকের মধ্যেই এই রহস্যের সমাধান আমাকে করতেই হবে। লক্ষ্য করেছো লজেন্স দাদা,
আজকেও কিন্তু গাব্বু আসেনি। তুই কি এই ব্যাংক ডাকাতির ব্যাপারে গাব্বুকে সন্দেহ করছিস ভুতু? কখনোই না লজেন্সদা, এত খারাপ কাজ গাব্বু কখনোই করবে না। কিন্তু গাব্বুর না আসা, হঠাৎ করে খাবার ভ্যানিশ হয়ে যাওয়া, নাইট গার্ড কাকুদের কাউকে ব্যাংকে ঢুকতে না দেখা, আর গাব্বুর ম্যাজিশিয়ান হওয়ার ইচ্ছে, এদের মধ্যে কোথাও যেন একটা সম্পর্ক আছে। আর সম্পর্কটা খুঁজে বের করতে সবার আগে এক্ষুনি আমাকে গাব্বুর কাছে যেতে হবে। তোমরা চলো আমার সঙ্গে। চল ভুতু। না 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 না, আমি সব ব্যাপারে কিছু জানি না ভুতু। তাহলে বল, তুই একদিন কি করছিলিস পার্কে? আমাদের সঙ্গে গল্প করতে কেন যাসনি? আমাকে সব সত্যি কথা বল গাব্বু। জানিস তো, পুলিশ কাকুরা কিন্তু দুষ্টু লোকেদের খুঁজে বেড়াচ্ছে। খুঁজতে খুঁজতে ওনারা যদি তোর বাড়িতেও চলে আসে, তখন কি হবে জানিস তো? সোজা জেল। ওরে বাবা, না না না, বলছি বলছি, আসলে আমি আর চালতা ম্যাজিশিয়ান মশাইয়ের কাছে ম্যাজিক শিখতে যেতাম। তারপর ম্যাজিশিয়ান মশাই আমাদের দুজনকে অদৃশ্য হওয়ার ম্যাজিক শিখিয়েছিলেন, আর সেই ম্যাজিক শিখেই তারপর তোরা লজেন্সদার বাবার দোকান থেকে মিষ্টি, গদাই লস্করের দোকান থেকে চকলেট টফি, আর বেকারির থেকে কেক চুরি করেছিস, তাই তো? হ্যাঁ, কিন্তু বিশ্বাস কর ভুতু, এই ব্যাংক ডাকাতির ব্যাপারে আমি সত্যিই কিছু জানি না। সেটা আমিও জানি গাব্বু, কারণ এত খারাপ কাজ তুই কখনো করবি না। এবার একটা কথা বলতো, এই অদৃশ্য হওয়ার ব্যাপার তুই, চালতা আর ম্যাজিশিয়ান মশাই ছাড়া কে কে জানতো? চালতা আর ওর দাদা বলতা। হ্যাঁ, সেদিন ভয় পেয়ে আমি বলতা দাদাকে সব বলেছিলাম। হ্যাঁ, বলছি বলছি, আসলে ম্যাজিশিয়ান মশাইয়ের সেখানে অদৃশ্য হওয়ার ম্যাজিক শিখেই আমি আর চালতা এসব খাবার চুরি করেছি। কি অদৃশ্য হওয়ার ম্যাজিক? বুঝেছি, চলো লজেন্সদা, এক্ষুনি আমাদের ম্যাজিশিয়ান মশাইয়ের কাছে যেতে হবে। মনে হচ্ছে ব্যাংক ডাকাতির সঙ্গে কোথাও না কোথাও তারও সম্পর্ক আছে, কারণ অদৃশ্য হওয়ার ম্যাজিকের কথা শুনে বলতা দাদা কিছু করেনি, এটা হতেই পারে না। কিন্তু ম্যাজিশিয়ান মশাই থাকেন কোথায়? ফুলপাহাড়ি নদীর পাশে একটা ছোট্ট তাঁবুতে। একি ম্যাজিশিয়ান মশাইয়ের এই অবস্থা কে করলো? তাড়াতাড়ি ওনার বাঁধন আমাদের খুলতে হবে লজেশ দাদা। এবার আমাদের সব কথা সত্যি করে বলুন তো ম্যাজিশিয়ান মশাই। আমি কিছু জানি না বাবা, আমি কিচ্ছু জানি না। আপনি সব জানেন ম্যাজিশিয়ান মশাই? একি একি, কে কথা বললো? আমি ভূত। একি, কোথায় গেল আবার? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? এই তো আমি, আমিও কিন্তু আপনার মতন অদৃশ্য হতে পারি ম্যাজিশিয়ান মশাই। আর অদৃশ্য হয়ে কি কি কাজ করা যায় তাও কিন্তু আমি জানি, তাই আমাকে সব কিছু সত্যি করে বলুন, তাতে আপনারও ভালো আর আমাদের সকলের ভালো। কি বলবো তোমাকে বলো ভূত, এই সব করেছে ওই চালতার দাদা বলতা। ওই তো বন্দুক দিয়ে ভয় দেখিয়ে আমাকে এই কাজ করতে বাধ্য করেছে। কিন্তু তোমরা বিশ্বাস করো, ওই ব্যাংকের এক টাকাও আমার কাছে নেই, সব আছে বলতার কাছে। ও আমাকে এখানে বেঁধে রেখে সব টাকা নিয়ে একটা কালো গাড়ি করে পালিয়ে গেছে। বলতা দাদা, আমিও দেখছি তুমি কি করে পালা। চল লজেন্স দাদা। কোথায় যাবি ভূতু? বলতা দাদাকে ধরতে। ফুসফুস লেবেনচুস, এসো তো আমার ম্যাজিক গাড়ি, প্লিজ প্লিজ প্লিজ। এবার তোমরা ম্যাজিক গাড়িতে উঠে বসো লজেন্স দাদা। ঠিক আছে ভূতু। কি রে ভূতু, কোনো কালো গাড়িই তো দেখতে পাচ্ছি না। তাহলে কি বলতা দাদা পালিয়ে গেল? অস্থির হোস না গাব্বু, মনে রাখিস ভূতুর হাত থেকে কোনো দুষ্ট লোক কখনো পালাতে পারে না। আর কেউ আমাকে ধরতে পারবে না। ওই দেখ ভূতু, একটা কালো গাড়ি।
ওই দেখ ভুতু, বলতা দাদা গাড়ি চালাচ্ছে। ব্যাংকের টাকা চুরি করে আবার হাসছো? এবার দেখো আমি কি করি। পুশ 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 রেবেন চুষ। আপনি সেই ম্যাজিশিয়ান যিনি বলতাকে এই ব্যাংক ডাকাতির কাজে সাহায্য করেছেন? কিন্তু আমি তো এইসব করতে চাইনি ইন্সপেক্টর বাবু, আমাকে বলতা জোর করে ভয় দেখিয়ে এইসব কাজ করিয়েছে। জানি ম্যাজিশিয়ান মশাই, কিন্তু আপনিও তো ভুল করেছেন ওই অদৃশ্য হবার ম্যাজিকটা গাব্বু আর চালতাকে শিখিয়ে। সেটা যদি না শেখাতেন তাহলে বলতাও সেই ম্যাজিকের কথা জানতো না, আর আপনিও এইভাবে বিপদে পড়তেন না। কিন্তু ইন্সপেক্টর বাবু, আমি তো নির্দোষ। আপনি দোষী নাকি নির্দোষ সেই বিচার করবে আদালত ম্যাজিশিয়ান মশাই। দেখলে তো ছোট্ট বন্ধুরা, ম্যাজিক যেমন মজা দেয় তেমনি তাকে খারাপ কাজের জন্য ব্যবহার করলে কেমন সাজাও দেয়, তাই না?